এই শাশ্বতী স্যারের গাড়ি দেখতে পাচ্ছে না কেন রে? তুই আমাকে স্যারের বিষয়ে কোনো কথা বলবি না। হ্যাঁ, তোর সব রাগ সব তো আমার উপরে, তুই তো আমার উপরে রাগ করবি তাই না? তুই একবার ভেবে দেখেছিস তুই আমাকে কি ধরনের খারাপ কথা বলেছিস? ঠিক আছে ঠিক আছে, তোকে কোনো কথা বলতে হবে না, আমিও কোনো কথা বলবো না। স্যারের গাড়ি দেখতে পাচ্ছি না তাই, এখন যদি ওনার কিছু হয় রাস্তায় তখন ওনার লোক বাড়ির লোক তো আমাকে ছাড়বে না। আমরা কি করব বল, উনি তো এখানে নিজের ইচ্ছায় এসেছেন। হ্যাঁ, উনি এখানে নিজেই ইচ্ছে এসেছেন, নিজের ইচ্ছেতেই যাবে, সে ভালো কথা। কিন্তু এখন যদি রাস্তায় কিছু হয় তাহলে কি হবে বলতো? তার মধ্যে বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছিস না? আমি কি করবো বলতো, তুই যেখানে আছিস আমিও তো সেখানে আছি, আর তোকে তো বললাম তোর আর আমার মধ্যে স্যারকে নিয়ে আর কোনো কথা হবে না। এই এই শাশ্বতী, তুই তো নিজেই বলেছিস ডাক্তার নাকি স্যারকে রেস্ট নিতে বলেছে, আর উনি কি বলেছেন? উনি বলেছেন উনি নাকি রেস্ট নেন, ডাক্তারের কথা শুনলে দিন নাকি নষ্ট হবে, অমনি বেরিয়ে পড়লেন। এখন যদি রাস্তায় শরীর টরীর খারাপ হয় কি হবে বলতো? মা, তোর তো দেখছি স্যারের উপর যথেষ্ট টান, 12 আনার জায়গায় একেবারে 16 আনা, এরকম মুখোশটা পরে থাকিস কেন তাহলে? শাশ্বতী, একটা মানুষের শরীর খারাপ নিয়ে কথা হচ্ছে? শোন, আমি বাচ্চা মেয়ে নয়। হ্যাঁ, ওনার হয়তো শরীর খারাপ নিয়ে কথা হচ্ছে, কিন্তু তোর মন খারাপ নিয়ে কোনো কথা হচ্ছে না। দেখলি দেখলি তুই কেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা ধরলি? আমি কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা ধরি? ঠিক আছে বাবা, আমার সাথে কোনো কথা বলিস না। আশ্চর্য বিবেচনাহীন মানুষ একটা, একসঙ্গেই আসছে, গাড়ি থামানোর যে কি দরকার পড়লো কে জানে, আমি বুঝতেই পারছি না। তোর যখন অত দরদ জানা জানা নিজে খুঁজে দেখ না। আমি ওদের বাড়িতে থাকি না, আমাকে তো এসব নিয়ে ভাবতেই হয়। যদি সংসারে কিছু হয় তাহলে অদিতি ম্যাম, আদি স্যার সবাই তো আমাকে জিজ্ঞেস করবে, তোমরা তো ছিলে, তোমরা কেন দেখো, তোমরা যখন জানো যে মানুষটা শরীর খারাপ। এই শোন মোহন, স্যার যখন বলছিলেন না যে আমাদের জন্য বাস নিয়ে এসেছেন, তখন কিন্তু উনি বারবার বলেছিলেন যে তোমাদের মধ্যে কেউ কেউ যদি চাও আমার সাথে গাড়িতে আসতে পারো। তুই গেলি না কেন? উনি ওই কেউ কেউ বলতে কাকে মিন করেছে তুই কি সেটা বুঝিসনি? না, আমি বুঝিনি। তুই কেন গেলি না বলতো? আমার তো যাওয়ার কথা নয়, আর আমি ওনার সাথে গাড়িতে যাব সেরকম ভাবনা চিন্তা আমারও নেই ওনারও নেই। তুই গেলে আমি যেতে পারতাম, আর উনি তো তোকে মিন করেছেন, তুই গেলে তোর সাথে আমিও যেতাম হয়তো, কিন্তু সেটা হয়তো উনি পছন্দ করতেন না, তবে তোর স্বার্থতেই আমি যেতাম। এইসব সব কিছু জানার পরেও এইসব বাজে কথা বলিস না। হ্যাঁ, কি জানি, আমার না এই জানাকানাগুলো না সব গুলিয়ে যাচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই জানি না রে, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শোন না, বলছিলাম কি বাসটা একটু থামাতে বল না। কেন? না, বলছিলাম আর কি, অনেকক্ষণ ধরে শঙ্কর স্যারের গাড়িটা দেখতে পাচ্ছি না তাই আর কি। আমি দাঁড়াতে বলতে পারবো না, তোর দরকার হলে তুই বল। তুই যাবি না আমার সঙ্গে? না যাব, তোর খোঁজ করার হলে তুই গিয়ে খোঁজ কর না, আমরা ওয়েট করছি, তুই সামনে গিয়ে দেখ না কি হয়েছে। এই এই শাশ্বতী, তুই সত্যি যাবি না আমার সঙ্গে? না যাব না। কেন? আমার ইচ্ছে। আশ্চর্য, এরকম ইচ্ছের মানেটা কি? শোন, সবসময় তোর সাথে লেজুড়ের মতো গেলে স্যারের সেটা ভালো নাও লাগতে পারে। ও, স্যারের ভালো লাগবে বলে আমি যাচ্ছি তাই তো? এই শোন, ওনার কিসে ভালো লাগলো আর কিসে ভালো লাগলো না তাতে আমার কিচ্ছু এসে যায় না, ঠিক আছে? আমি যাচ্ছি ওনার খোঁজ নিতে। ঠিক আছে, জানো ওনার খোঁজ নিয়ে আয় না, আমরা এখানে ওয়েট করছি তোর জন্য। তুই যাবি না তাহলে? বললাম তো যাবো না। আচ্ছা অঙ্ক, তো গাড়িটা দাঁড়াতে বল। কেন, তোর মুখ নেই? আচ্ছা ঠিক আছে, তোদের কারো সাহায্য আমার লাগবে না, আমি নিজেই বলছি। দাদা, একটু গাড়িটা দাঁড় করাবেন। কেন? না একটু দাঁড় করান, আমি 2 মিনিটে আসছি। আচ্ছা ঠিক আছে। Thank you.
শাশ্বতী, মোহন কোথায় গেল? একটু ওয়েট কর, ও আসছে। আর স্যারের গাড়িটাও তো দেখছি না। হ্যাঁ, ওই জন্যই গেল। ওমা, এটা হাসির কি হলো? না, মানে হঠাৎ করে হাসি পেয়ে গেল। তোদের যে অকারণে কেন এত হাসি পায় বুঝে পাই না। চারিদিকে তো ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই। আবার আকাশ বাতাস চমকাচ্ছে, নিশ্চয় ঝড় বৃষ্টিও আসবে। এর মধ্যে যে উনি কোথায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লেন ঠিক ঠিকানা কিছুই নেই। ওই তো, ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। হঠাৎ শরীর খারাপ করলো নাকি? দূর থেকে দেখে তো মনে হচ্ছে মোড়ের মতনই কেউ। না না, আমি মরে গেলেও মরানি আমার মুখে জল দিতে আসবেন না। হঠাৎ মাথাটা এমন ঘুরলো, তাই গাড়ি চালানোটা রিস্ক এক্ষুনি নিলাম না। সত্যি আমি একটু বাড়াবাড়ি করছি বটে, এতটা একা একা ড্রাইভ করা আমার মোটেই উচিত হয়নি। আজ ড্রাইভারকে সঙ্গে রাখা উচিত ছিল। ভেবেছিলাম যাবার সময় হয়তো মহারানি আমার সঙ্গে যাবেন, তাই ড্রাইভারকে ডাকিনি। এখন তার দাম দিতে হচ্ছে। কিন্তু আসছেটা কে? অন্ধকারটা ভালো করে বুঝতেও পারছি না। আরে আরে, এটা তো মোড়ই মনে হচ্ছে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো এখন এখানে? না, আপনি তো আমাদের পেছন পেছন আসছিলেন, হঠাৎ আপনাকে দেখতে পেলাম না, তাই জানতে এলাম আপনি দাঁড়িয়ে আছেন কেন। সে জবাব দিয়ে কি তোমাকে করতে হবে নাকি? না, আমাকে আপনাকে জবাব দিয়ে করতে হবে না, কিন্তু আপনার মা বাবার কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে। ওনারা জিজ্ঞেস করতে পারেন আমার ছেলের গাড়ি এলো না কেন, তোমরা দেখোনি কেন। আরে বাবা, এখানে তো অনেক স্টুডেন্ট আছে, তোমার এত দায় কিসে সেটা তো বুঝতে পারছি না। ওই যে বললাম, আমাকে জবাবদিহি করতে হবে আপনার মা বাবার কাছে। আপনাদের বাড়িতে তো আমি থাকি। হ্যাঁ, শুধু সেই জন্য? হ্যাঁ, সেই জন্য। আপনি গাড়িটা দাঁড় করিয়ে রেখেছেন কেন? মাথাটা হঠাৎ ঘুরে গেছিল তাই। মাথা ঘোরার তো কোনো দোষ নেই, কদিনও যেতে পারেনি, আর আপনি সমানে ড্রাইভ করছেন। আচ্ছা, বিশ্রাম বলে কি আপনার কিছু আছে? হঠাৎ আপনি এখানে আসতে গেলেনই বা কেন? ভুল হয়েছে, আমার ভুল হয়েছে বাবা। কিন্তু এখন কি হবে? এখন তো আপনি এই অবস্থায় গাড়ি চালাতেও পারবেন না। সরো, সরে যাও। তাহলে একটা কাজ কর, তুমি তুমি চালাও, আমি তোমার পাশে বসছি। স্যার, আমি পারলে তো আমিই চালাতাম। আরে বাবা, যখন পারবে না তখন এত কথা বলার দরকার কি আছে? দেখুন, প্রচন্ড ঝড় বৃষ্টি আসছে, বাদ বললে আমি প্রচন্ড ভয় পাই। আকাশে কেমন মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার কিন্তু খুব ভয় লাগছে। শোনো, এসব জায়গায় গাড়িতে ওয়েট করাটা কিন্তু খুব বিপজ্জনক, বাজ পড়লে ঝামেলা আছে। তাহলে এখন কি হবে? তাহলে এই মুহূর্তে গাড়িটা আমার পক্ষে না চালানোই ভালো। তুমি একটা কাজ করো, মানে আমরা একটু বিশ্রাম নিই, বিশ্রাম নেওয়া দরকার।